নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব মায়ের সাহায্যে ধনযোগ কখন হতে পারে সেই সম্পর্কে। দেখুন, কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে দ্বিতীয় পতি এবং চতুর্থ পতি যদি যুক্ত থাকছে একত্রে এবং সু অবস্থানে থাকছে, ভালো অবস্থানে থাকছে, এমন ক্ষেত্রে কিন্তু এই মায়ের দ্বারা অর্থের যোগ, অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগ সূচিত হতে দেখা যেতে পারে। এই যোগে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় মায়ের সাহায্যে প্রভূত অর্থ লাভ এবং প্রভূত অর্থ উপার্জন করতে তারা সক্ষম হয়ে থাকে। আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।